ঘটনাপূর্ণ যে জীবন, মানে অব্যবস্থা যে জীবন, ইমব্যালেন্স যে জীবন, অসাম্য সাম্যহারা যে জীবন, সেই জীবনের মধ্য দিয়ে তারা প্রিয়পরমকে কেন্দ্র করে চলার মধ্য দিয়ে তারা পেয়েছে জীবনে চলার নতুন একটা পথ, জীবনের একটা দিশা। শ্রী শ্রী ঠাকুর সেরকম করেই কিন্তু আমাদেরকে চলতে বলছেন, বলতে বলছেন এবং আগেই যেতে বলছেন। শ্রী শ্রী ঠাকুর তার যে মানে ভালোবাসার যে নিদান আমরা দেখেছি, শ্রী শ্রী ঠাকুরের কাছে ঠাকুর পার্লারে বসে আছেন, বসে থাকতে থাকতে দেখা যায় মানে দেখা গেল একটা ঘটনা ঘটলো, একটা গভীর ইষ্ট প্রসঙ্গ চলছে, বিজ্ঞান বিষয়ক একটা প্রসঙ্গ চলছে, সেই প্রসঙ্গ চলতে চলতে শ্রী শ্রী ঠাকুর হঠাৎ করে প্রসঙ্গের ব্যাঘাত ঘটিয়ে দিয়ে তিনি একজনকে থামিয়ে দিয়ে বলছেন যে যাও তো ওই গাছটার মধ্য দিয়ে একটা ঢিল ছুড়ে দিয়ে আসো, ঢেলা মেরে দিয়ে আসো। তো কেউ বুঝতে যখন যাকে বললেন তিনি ইতস্তত বোধ করছেন যে এমন একটা প্রসঙ্গ চলছে, এই প্রসঙ্গ চলতে চলতে রসভঙ্গ করলেন শ্রী শ্রী ঠাকুর, তিনি যেতে চাইছিলেন না। ঠাকুর তখন ধমক দিয়ে বললেন যে আমি যা বললাম তুমি তা করে আসো। তখন সেই দাদাটা একটা ঢিলকে নিয়ে সেই গাছের মধ্যে দিয়ে ছুড়ে দিয়ে মানে চলে আসলেন, তারপর এসে ঠাকুরের কাছে প্রণাম করে আবার বসলেন। তো ঠাকুর তখন জিজ্ঞাসা করছেন তুমি কি দেখলে, না বলছেন যে আমি দেখলাম যে একটা বাজ পাখি সেই সেখান থেকে উড়ে চলে গেল। তো উড়ে চলে গেল আর কি দেখলে, না কতগুলো বাচ্চা কাঠবিল্লি কিচির মিচির করতে থাকলো। তো আর কি অনুভব করলে, বললো ঠাকুর আর তো কিছু বুঝলাম না। ঠাকুর বলছেন তখন ঘটনাটা বলছেন, বলছে জানেন ওই বিল্লিটা ওই গাছের খোটরেতে কতগুলো মানে বাচ্চা দিয়েছিল, সেই বাচ্চাগুলো মানে খাওয়ার জন্য ওই পাখিটা এসেছিল, আর মা তার আত্ম করুণ স্বরে পরমপিতাকে ডাকছিলেন হে দয়াল তুমি রক্ষা করো, তুমি যদি রক্ষা না করো তাহলে এই বাচ্চাগুলোকে ওই পাখিটা কিন্তু খেয়ে ফেলবে। তখন তিনি যে প্রিয় পরম তার যে দরদ সে তিনি অনুধাবন করলেন, সেই পার্লারে বসে সেই মায়ের কান্না তার কাছে পৌঁছালো, সেই পৌঁছানোর কান্নার সঙ্গে সঙ্গে তিনি নির্দেশ করলেন অপর একজন দাদাকে, সেই নির্দেশ মতো সেই পাখিটা উড়ে গেল আর মা স্বস্তি পেল, শান্তি পেল। এই যে জীবনের শান্তি স্বস্তির অধিকারী হয়ে ওঠা, কাকে ধরে? প্রিয় পরমকে ধরে। তার প্রতি মানুষের যত অ্যাফিনিটি থাকে, তার প্রতি মানুষের যত করা থাকে, কিরকম করা না বাস্তব কর্মের মধ্য দিয়ে ভিত্তি করে শ্রী শ্রী ঠাকুর তার এই মানে তিনি যে ধর্ম স্থাপন করে গেলেন এটা সম্পূর্ণটাই কিন্তু করার উপরই নির্ভর করছে। তিনি প্রথমেই বলছেন ধরো করো হও পাও, করাই হচ্ছে মানুষের জীবনের পাওয়ার মানে পাওয়াটাকে মানুষের বাড়িয়ে তোলে। কি করতে হয় না ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। কিরকম নিয়ম মতো? তিনি যা যা কিছু বলে গেছেন আমাদের এই যে মানব জীবনের যে কল্যাণের জন্য, আমার নিজের মঙ্গলের জন্য ভাবতে হয়। তিনি যা কিছু বলেছেন আমার নিজের মঙ্গলের জন্য, আমি যদি আমার মঙ্গলটা আগে না বুঝতে পারি তাহলে আমি অপরের মঙ্গলটা করব কি করে, অপরের মঙ্গলের যে করতে যাব সেই মঙ্গলটা কিভাবে আসবে? শ্রী শ্রী ঠাকুর তার পথটা কিন্তু বলে দিয়েছেন। ঠাকুর বলছেন একটা মানুষের মঙ্গল তুমি তখনই করতে পারবে যখন মঙ্গল সেই মানুষটাকে এই মঙ্গলের সাথে যুক্ত করে দেবে, যিনি পরম দৈবত, যিনি পরম সত্তা, সেই সত্তার সাথে, সেই পরম আত্মার সাথে প্রত্যেকটা আমাদের যে ক্ষুদ্র সত্তা যতক্ষণ না যোগযুক্ত হচ্ছে ততক্ষণ আমাদের সেই বোধটার সৃষ্টি হয়নি, আমাদের ভাবনারও সৃষ্টি হয়নি, আমাদের ভাবেরও সৃষ্টি হয়নি, আর ভাবের পরিবর্তনও হয়নি। তাই ভাবনা ভাবকে যদি সৃষ্টি করতে হয় তাহলে তার সাথে যোগযুক্ত হয়, যোগযুক্ত হতে হয়। ভগবান শ্রীকৃষ্ণও বলছেন যে নাস্তির বুদ্ধিযুক্তস্য নচাযুক্তস্য ভাবনা নচ ভাবয়তে শান্তির শান্তিরত্ব কুতঃ সুখম্। তার সাথে যে যুক্ত নয় তার সেই ভাবনা বা ভাবের উদয় হয়নি। আর ভাবহীন ব্যক্তির সেই মুখানন্দ যে সুখ, যে পরম সুখ বা শান্তি, আমরা এই জীবনে এসেছি কিসের জন্য? সুখ শান্তি আনন্দ লাভ করার জন্য। সেই সুখ শান্তি এবং আনন্দ পাওয়া যায় কোথা থেকে? যিনি সমস্ত কিছুর অধীশ্বর, যিনি সমস্ত কিছু ক্রিয়েট করেছেন, তিনি ক্রিয়েট করেছেন বলি তিনি ডিক্টেট করছেন। তাই সেই নিয়ন্ত্রণের প্রতি, নিয়ন্ত্রকের প্রতি আমাদের যদি সেই অ্যাফিনিটি যদি না থাকে, আকর্ষণ যদি না থাকে, আমরা যদি তাকে না নিয়ে চলি তাহলে সেই আপনা আমার মধ্য দিয়ে সেই ভাবনা বা ভাবটা সৃষ্টি হবে না।
তাই বোধটারও সৃষ্টি হবে না। আর যত বোধের পাল্লাটা মানুষের বিস্তৃত হতে থাকে, তত মানুষের জ্ঞানের পাল্লাটাও কিন্তু আস্তে 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 বাড়তে থাকে। মানুষ সবকিছুকে অনুধাবন করতে পারে। একটা মানুষকে যখন আমি ঠাকুরের কথা পরিবেশন করতে যাই, সেই মানুষটার কোথায় কি খামতি আছে, কোথায় কি অসুবিধা আছে, আমি যদি সেখানে নিজের থেকে তার সাথে কথা বলে বোধ করতে না পারি এবং সেখানে শ্রী শ্রী ঠাকুর কি কিভাবে উল্লেখ করতে বলেছেন, কি কথা বলা আছে, সেই বলাটাকে যদি আমি ধরে নিয়ে দিতে পারি বা আমার চলন দিয়ে, আমার চরিত্র দিয়ে, আমার কথা দিয়ে তাকে যদি অনুভব করাতে না পারি, তাহলে সেই মানুষটাকে কিন্তু আমি ঠাকুরের করে তুলতে পারবো না, মানুষটাকে ঠাকুরের পথে নিয়ে আসতে পারবো না। এই যে বোধ, এই বোধ সৃষ্টি হওয়াটাই কিন্তু আমাদের জীবনের একমাত্র সাধনা। আমরা শ্রী শ্রী আচার্যদেরকে দেখেছি তিনি কিভাবে বোধান্বিত হয়ে আছেন, তার যে ব্যক্তিত্ব, সারা বিশ্বের যে ব্যক্তিত্বকে যদি এক করা যায় তার ব্যক্তিত্বের কাছে তিনি মানে সবকিছু পরাভূত হয়ে যায়। শ্রী শ্রী আচার্যদের একবার একটা ঘটনার কথা মনে পড়ছে, তিনি মানে ট্রেন যোগে একটা জায়গা যাচ্ছিলেন, গুজরাটের একটা স্টেশন থেকে আবার একটা পরবর্তী একটা দূরবর্তী জায়গাতে যাচ্ছিলেন, একটা পরিক্রমাতে যাচ্ছেন, দীক্ষা পরিক্রমাতে। তো যেতে যেতে তিনি ট্রেনের মধ্যে দিয়ে আছেন, তো হঠাৎ করে একজন উঠলো, উঠে বললো, মিস্টার এ চক্রবর্তীর নামে দুটো পার্সেল আছে, দুটো খাবারের পার্সেল আছে। তিনি বলে বলে চলতে যাচ্ছেন, মানে বলছেন, আর ট্রেনের এ প্রান্ত থেকে ও প্রান্ত এ চক্রবর্তীকে খুঁজছেন। তো তিনি প্রথমে শুনলেন, কিছু বললেন না, আবার যখন ফিরে আসলেন তখন বললেন, আমি মিস্টার এ চক্রবর্তী। বললেন, হ্যাঁ আমি তো আপনাকেই খুঁজছি, এই পার্সেল দুটো একজন দিলেন, এই আপনার জন্য দিলেন। তো তিনি সেই পার্সেলটা তখন রেখে দিতে বললেন, রেখে দিয়ে তার সঙ্গে যারা সফর করছিলেন তাদেরকে বললেন, খুলে দেখো তো কি আছে। তো দেখলো, খুলে দেখলো, তার মধ্যে দিয়ে মানে অন্ন, অর্থাৎ ভাত ডাল তরকারি যা যা থাকা দরকার আর কি, খাবার দুটো প্যাকেট আছে। তো তিনি তখন তাদেরকে নির্দেশ করলেন যে পরবর্তী যে স্টেশনটা আসছে সেই স্টেশনে নামবে তোমরা, নেমে দেখবে দুজন ক্ষুধার্ত মানুষ ওখানে বসে আছে, তাদেরকে গিয়ে খাবারের প্যাকেটগুলো দিয়ে আসবে। তিনি অনুভব করলেন এবং বললেন, সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেশন যখন আসলো তখন তার পার্সেলটা নামলো, নেমে তারা গেল, গিয়ে প্রথম অবস্থায় গিয়ে তারা দেখলো কেউ সেখানে নেই। তিনি তারা ফিরে আসলেন, আবার বললেন, কি পেয়েছো? বললো, না পাইনি। বললো, কোনখানে খুঁজেছে? বললো, যতদূর আলো যাচ্ছে ততদূর পর্যন্ত গেলাম। বললো, আমি তো বললাম তোমাদেরকে ওই অন্ধকারে ওখানে বসে আছে। তো তখন তারা আবার তিনি যেদিক নির্দেশ করলেন সেখানে গেলেন, গিয়ে দেখছেন যে একটা মানে ট্রাকের নিচে ড্রাইভার এবং খালাসি দুজন বসে আছে এবং তারা তাদের মানে খাওয়া হয়নি সকাল থেকে, না কদিনই খাওয়া হয়নি, তাদের কাছে পয়সা করি কিচ্ছু নেই। তো তারা এত ক্ষুধার্ত যে ক্ষুধায় ছটফট করছে। তখন তাদের কাছে গিয়ে খাবারের প্যাকেট দুটো গিয়ে বলছেন, এগুলো সৎসঙ্গের যিনি আচার্যদেব তার বড় ছেলে আপনাদের জন্য পাঠিয়েছেন, এই খাবারগুলো আপনারা খান। তো তখন তারা সেই খাবারগুলো মাথায় ঠেকিয়ে বলছেন, সৎসঙ্গের আচার্যদেব পাঠিয়েছেন, আমার মাও শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত ছিলেন, তিনি অনুভব করেছেন, তিনি ট্রেন যোগে, তিনি বলছেন যে তিনি ট্রেন যোগে সফর মানে যাচ্ছিলেন, তিনি বললেন আমাদেরকে খাবারগুলো পাঠিয়ে দিতে। তারা বিস্ময়ে অভিভূত হলো যে তিনি তার কার কি প্রয়োজন, পরমপিতা সবকিছু জানেন, তারা আমার চাওয়ার কিছু নেই। এই যে তার মাও দীক্ষা নিয়েছিল সেটাও তারা বললেন এবং আচার্যদেবকে এসে বললেন তার মা দীক্ষিত ছিল। তারা পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে তাদের কার্যক্রম সেরে তারা দেওঘরে এসে শ্রী শ্রী আচার্যদেবের কাছে প্রণাম নিবেদন করে তারা আবার দীক্ষা নিয়ে শ্রী শ্রী ঠাকুরের পথে চলা আরম্ভ করলো। এই যে কার যে কি প্রয়োজন সবকিছু তিনি জানেন, কিন্তু এই জানার জিনিসটা, এই যে জানতে গেলে কি করতে হয় না মানতে হয়, তিনি যে জানে না, যে মানে না, সে কখনোই কিছু জানে না। তাই মানাটা হচ্ছে জীবনের একমাত্র সাধনা। এই মানতে গেলেই কিন্তু তার সাথে যোগযুক্ত হয়, যোগযুক্ত হতে হয়, তার তিনি যেরকম ভাবে বলেছেন সেরকম ভাবে করে চলতে হয়। এটা হচ্ছে আমাদের জীবনের প্রতি প্রত্যেকের সাধনা। আর এইরকম করে আমরা যত অগ্রসর হতে থাকবো তত দেখা যাবে আমাদের নিজেদের জীবনের মধ্য দিয়ে তিনি কতটা, আমি আমার আমার জীবনটা কতটা সব দিক দিয়ে কতটা ভরপুর হয়ে উঠেছে। কারণ তিনি হচ্ছেন ফুলফিলার অফ দ্য বেস্ট, তিনি সর্ব বিষয়ের পরিপূরক। মানুষ যেমন ভাবে তাকে চাইবে, তুম জাইসে রামকো রাম তাইসে তুমকো, ডাইনে তো ডাইনে বামে তো বামে, মনি তুমি আমার জন্য
জন্য যতখানি, আমি ঠিক তোমার জন্য ততখানি। তাই হয়ে ওঠাটাই হচ্ছে আমাদের জীবনের সাধনা। তা আসুন আমরা প্রতি প্রত্যেককে আচার্যদের যেরকম করে বলছেন আমাদেরকে, আমরা এই মানে ডিপিওয়ার্কসের মধ্যে দিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে প্রতি প্রত্যেককে। অনেক মানুষ আজকে সৎসঙ্গ সম্বন্ধে প্রত্যেকটা আমাদের কাছে প্রশ্ন করে, মানে তার যথাযথভাবে মানুষের সেই প্রশ্নের উত্তর দিয়ে মানুষের কাছে পৌঁছে মানুষকে শ্রী শ্রী ঠাকুরের কথা বলে শুধু নয়, নিজেদের সাধনা দিয়ে, নিজেদের আচার দিয়ে, নিজেদের ব্যবহার দিয়ে, নিজেদের সেবা সহানুভূতি ভালোবাসা দিয়ে মানুষকে যাজন করে, এবং যাজন করা শুধু নয়, দীক্ষার পরবর্তী কালে তাদের সাথে নিত্য নৈমিত্তিক যোগাযোগ রেখে মানুষগুলোকে ঠাকুরের করে তুললে একটা পরিবেশ পরিশুদ্ধ হয়ে ওঠে। কারণ পরিবেশ যদি পরিশুদ্ধ না হয়ে ওঠে, এই জগৎ, এই সমাজ, এই রাষ্ট্রকে কখনো কোনোভাবেই কিন্তু বাঁচানো সম্ভব হবে না। তাই শ্রী শ্রী ঠাকুর এসেছেন প্রত্যেকটা জীবনের জন্য, এই জীবন শুধু নয়, পুরো জীবন থেকে জীবন, মানুষ কেমনভাবে উন্নততর আরো জীবন লাভ করতে পারবে, সেই জীবনের খোঁজ মানুষ কিভাবে পাবে, সেই খোঁজকে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের একমাত্র কাজ। এই বলে এই বাড়ির উপস্থিত সকলের একান্ত মঙ্গল প্রার্থনা করি প্রিয় পরমের আপিল চরণে। জয় গুরু।